প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সমাজকর্ম দ্বিতীয় পত্রের দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের পাঠ নিয়ে তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ বায়েজিদ রহমান, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, মাসুন্দিয়া ভবানীপুর কেজিবি ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সামাজিক সমস্যার সমাধানে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা। অর্থাৎ আমাদের সমাজে বিদ্যমান যে সমস্যাগুলি আছে, সে সকল সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন কি ভূমিকা পালন করে এ সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছি এখানে কয়েকটি বাহিনী সম্পর্কে, অর্থাৎ এখানে তার ভিতরে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে আছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ কোস্টগার্ড, এরপরে গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গত ক্লাসে তোমাদের আলোচনা করা হয়েছে বাংলাদেশ পুলিশ সম্পর্কে, আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশ আনসার। আনসার এটা একজন ব্যক্তি যিনি সাহায্য করে থাকেন, অর্থাৎ এটা আরবি শব্দ। এই আরবি শব্দ থেকে আনসার শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে মানুষকে সহায়তা করা, অর্থাৎ সাহায্যকারী। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা দপ্তর, এর মাধ্যমে জনগণকে সেবা প্রদান করে থাকেন, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা করে থাকে। এরপরে বাংলাদেশ কোস্ট গার্ড, সমুদ্র উপকূলের চোরাচালান রোধ থেকে আরম্ভ করে সামুদ্রিক নিরাপত্তা প্রদান করা এই বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্ব। এটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। তারা সামুদ্রিক যে সকল সম্পদ আছে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। এরপরে তোমার বলছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, অর্থাৎ ভিলেজ ডিফেন্স পার্টি। আমাদের এই সমাজ ব্যবস্থায় যে সকল সম্পদ আছে, এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ সহ আইন শৃঙ্খলা রক্ষার জন্য, গ্রামের আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই বাহিনী নিয়োজিত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখন আলোচনা করব যে সামাজিক সমস্যার সমাধানে আইন প্রয়োগকারী সংস্থা কি ভূমিকা পালন করে। এখানে তোমার বলছে যে অপরাধ দমন, অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরাধীদের আটক, তদন্ত, অপরাধ বিশ্লেষণ, শাস্তি প্রদান, প্রতিরোধমূলক ব্যবস্থা, যোগাযোগ সৃষ্টি এবং অপরাধ নির্মূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এ সকল দিক সম্পর্কে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে তোমার বলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ। আমাদের সমাজ ব্যবস্থা এখন মাদকের জয় জয়কার, সমাজ ব্যবস্থা একেবারে পাল্টে দিচ্ছে এই মাদক, সর্বনাশী মাদক আমাদের এই সমাজ ব্যবস্থাকে একেবারে নিচের দিকে নিয়ে যাচ্ছে। এই সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে মাদকের প্রতিকার, প্রতিরোধ, উন্নয়ন, চোরাচালান প্রতিরোধ, গ্রেপ্তার, সচেতনতা, এগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরে তোমার হচ্ছে জনস্বার্থ পরিপন্থী আচরণ নিয়ন্ত্রণ। আমরা যে আচরণই করি না কেন, সেটা যেন অবশ্যই জনস্বার্থে হয়, জনস্বার্থের পরিপন্থী কোনো আচরণ করা আমাদের সমাজ ব্যবস্থায় কাম্য নয়, আমরা কেউ এটা প্রত্যাশা করি না। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে জনস্বার্থ পরিপন্থী আচরণ নিয়ন্ত্রণ যৌতুক, হয়রানি, প্রতারণা, অপহরণ, অপরাধ এবং কিশোর অপরাধ দূরীকরণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এরপরে তোমার বলছে শিক্ষা এবং জনসচেতনতামূলক কার্যক্রম। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি সাধন করতে পারে না। এই শিক্ষা বিভিন্ন ধরনের হতে পারে, এটা একাডেমিক শিক্ষা হতে পারে এবং এটা পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবনের শিক্ষা হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমার বলছে যে সড়ক দুর্ঘটনা, অপরাধ,
নির্যাতনমূলক ঘটনা, অপহরণ, প্রতারণা, জঙ্গিবাদ ইত্যাদিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ সভা সমাবেশ, পোস্টারিং, লিফলেট বিতরণ এগুলোর মাধ্যমে জনগণকে সচেতন করতে পারে এবং শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমার বলছে আইনি সহযোগিতা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় নির্যাতিতদের পক্ষে কাজ করে। আইনের পরিপন্থী কোনো কাজ যদি সমাজে দেখা যায়, সে সকল সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর। এক্ষেত্রে একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়ানো এবং তার পক্ষে এমনকি মামলা পর্যন্ত পরিচালনা করে থাকেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার মাধ্যমে সে ন্যায় বিচার পেয়ে থাকে। এই আইনি সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুর্নীতি দমন। দুর্নীতি আমাদের সমাজ ব্যবস্থায় রন্ধে রন্ধে ছেয়ে গেছে। এই দুর্নীতি দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা দুর্নীতি করে, এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিত করে দুদকের যে আইনের ধারা আছে সেই ধারাগুলো প্রয়োগের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাজ থেকে দুর্নীতি দমনে অর্থাৎ দুর্নীতি নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে তোমার বলা হয়েছে দৃষ্টান্ত স্থাপন। শুধু আইন প্রয়োগ করলে হবে না, এই আইনকে যদি দৃষ্টান্তমূলকভাবে প্রদান করা না হয় তাহলে সমাজ থেকে যে সকল সমস্যাগুলি আছে অর্থাৎ সামাজিক সমস্যা আছে এগুলো নির্মূল করা সম্ভব নয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন অ্যাসিড নিক্ষেপকারী ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় অর্থাৎ অ্যাসিড নিক্ষেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড যদি দেওয়া হয় তাহলে ভবিষ্যতে আর কেউ এই কাজের দিকে অগ্রসর হবে না, অর্থাৎ অ্যাসিড নিক্ষেপের মতো জঘন্যতম অপরাধে কেউ জড়িত হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই অ্যাসিড নিক্ষেপ অর্থাৎ দৃষ্টান্ত স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরে তোমার বলছে সামাজিক উন্নয়ন। আমাদের সমাজ ব্যবস্থায় উন্নয়ন সাধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে তোমার বলছে যে দি পাবলিক আর পুলিশ অ্যান্ড দ্য পুলিশ আর পাবলিক, অর্থাৎ জনতাই পুলিশ, পুলিশই জনতা, এই স্লোগানকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। এক্ষেত্রে সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়। এরপরে তোমার বলছে দুর্যোগ ক্ষতিগ্রস্ত, ক্ষতি হ্রাস এবং উদ্ধার। আমাদের এই সমাজে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয়, ঘূর্ণিঝড়, খরা, বন্যা, আকস্মিক জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড, ভূমিধস, এইগুলোর প্রেক্ষাপটে আমাদের সমাজ ব্যবস্থা একেবারে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত শ্রেণীর জানমাল উদ্ধারের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে, অর্থাৎ এই দুর্যোগ ক্ষতি হ্রাস এবং উদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরে তোমার বলছে নারী নির্যাতন রোধ। আমাদের এই সমাজ ব্যবস্থায় অর্ধেকই নারী, এই নারীদের যদি সুন্দর এবং সুচারুরূপে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা না যায় তাহলে তাদের থেকে কোনো উন্নতি আশা করা সম্ভব নয়। এই অ্যাসিড নিক্ষেপ থেকে আরম্ভ করে হত্যা, সন্ত্রাস, যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন এইগুলো দমনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। এরপরে তোমার বলছে ধ্বংসাত্মক কার্যকলাপ দমন। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, রাজনৈতিক সহিংসতা ইত্যাদি দূরীকরণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর। তারা তাদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ সকল সামাজিক সমস্যাগুলি
দূর করে থাকেন। এরপরে তোমার বলছে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা। সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থায় যে দুর্নীতি, সাইবার অপরাধ, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই আছে, এ সকল সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে তোমার বলছে শিশুশ্রম দূরীকরণ। শিশুশ্রম দূরীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পবিত্র ইসলাম ধর্মে আছে যে শিশুদের উপরে মাত্রার অতিরিক্ত কোনো কাজ চাপিয়ে দিও না, অর্থাৎ কোনো ব্যক্তিকে মাত্রার অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া যাবে না। এমনকি শিশুদের ক্ষেত্রে এটা আরও কঠোর থেকে কঠোরতর করা হয়েছে, অর্থাৎ শিশুশ্রম দূরীকরণের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিশু অধিকারের অর্থাৎ শিশু আইনের যে ধারা আছে এই ধারাগুলো প্রয়োগের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।